আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আর আমরা তো টরন্টোতে চলেই আসলাম। টরন্টোতে চলে আসার পর সবচেয়ে ক্ষতি হয়েছে এই বাবুটার, রায়ানের। তার খুব মন খারাপ হয়ে গিয়েছে আমরা আসার পরে। কারণ হচ্ছে আমরা আসার পরেই হচ্ছে রায়ানের খাটটাই হচ্ছে আমাদের রুমে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো যেহেতু রায়ানের খাটটা আমাদের রুমে দেওয়া হয়েছে, বেচারা কালকে খুব কষ্ট করে মেট্রেসের উপরে শুয়েছিল, সারাটা দিন তার মন খারাপ ছিল। সেই জন্য আমি আর তার বাবা দোকানে গিয়ে ওর পছন্দ মতো ওর জন্য খাটটা নিয়ে এসেছি। এই যে এই দুইটার মধ্যেই হচ্ছে খাটটা আছে। তো যেহেতু হচ্ছে খাটটা আমরা অ্যাসেম্বলিং করব, আর রায়া খাটটা অ্যাসেম্বলিং করবে, আমি হেল্প করব। অর্থাৎ আমি আর রায়ান দুজন মিলেই আমরা করবো অ্যাসেম্বলিং এর কাজটা করব। আর সেই জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা, যে খাটটা কিন্তু বেশ বড়ই, বাট এই যে মানে জাস্ট এই দুইটা প্যাকেটের মধ্যে খাটটা হয়ে গিয়েছে। তো সেই জন্য হচ্ছে ভিডিওটা করা, যেন অ্যাসেম্বলিং এর পর খাটটার কি অবস্থা দাঁড়া আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর যেহেতু হচ্ছে খাটটা অ্যাসেম্বলিং শুরু করব, তো অ্যাসেম্বলিং এর আগে হচ্ছে খাটটা প্যাকিং করা অবস্থায় আছে। আমরা প্রথম হচ্ছে প্যাকিং গুলো করবো, খোলার পরে হচ্ছে পার্টস গুলো আমরা বের করে তারপর সাজিয়ে ইনস্ট্রাকশনটা দেখে আমরা হচ্ছে অ্যাসেম্বলিং এর কাজ শুরু করব। খাটের যে মডেলটা, সে এই মডেলটা দেখে দেখেই হচ্ছে আমরা অ্যাসেম্বলিং এর কাজটা করব। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে পার্টস লিস্ট দেওয়া আছে কি কি আছে, এরপর হচ্ছে হার্ডওয়্যার লিস্ট, অর্থাৎ কি কি যন্ত্রপাতি আমাদেরকে দিয়েছে সেই লিস্টটা দেওয়া আছে। আর টোটাল এই জিনিসটা দেখেই আমরা হচ্ছে এখন প্যাকিং শুরু করব। এই স্ক্রু গুলা হচ্ছে আমাদেরকে খাটের সাথে দিয়েছে, তো এইগুলো আমরা নিলাম। আর প্রথমে হচ্ছে আমরা এটা এটা হচ্ছে হেড বোর্ডটা, মাথার অংশের পাশটা, সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করব। তো রায়ান বড়গুলো নাও, বড় দুইটা স্ট্যান্ড আছে সেগুলো নাও। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমে এই দুইটা ফিক্স করব। তো এটা হচ্ছে এইভাবে, এখানে হচ্ছে দুইটা হোল আছে, এই যে এখানে হোল আছে, এটার সাথে আমরা এখানে ফিক্স আপ করব। এটা আমি একবারে টাইট দেব না, কারণ আমি এটাও টাইট দেব, তারপর হচ্ছে অ্যাডজাস্ট করে ফাইনাল আমি টাইটটা করব। কারণ এতে দেখা যায় কি, যদি কোনো কারণে কোনো একটা যদি ডিসপ্লেস থাকে, আমি যদি টাইট দিতে যাই তাহলে প্যাচ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি প্রথমে একটা খানিকটা লাগিয়ে নিলাম, যেন আমি এটা ফিক্স করার পর দুটোটা অ্যাডজাস্ট হয়, তারপর আমি ফুললি ফিক্স করব। আমরা আমাদের হেড অংশটা ফিক্স করে ফেলেছি, এখন হচ্ছে ব্যাক অংশটা, অর্থাৎ পায়ের দিকে যে অংশটা সেটা ফিক্স করব। খুবই স্মুথলি ঢুকে যায়, কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি প্যাচটা দিতে হচ্ছে একটু হার্ড হচ্ছে, সময় লাগতেছে, তখন বুঝবেন যে এটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি। তো আমরা হচ্ছে প্যাচ দেওয়ার সময় হচ্ছে যখন আমরা টুইস্ট করব, অর্থাৎ ঘুরাইতে থাকব, তখন হচ্ছে যদি খুব স্মুথলি হয়ে যায় তখন বুঝে যাবে যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এখানে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, সো এখন তুমি টাইট করতে পারো। হচ্ছে আমাদের মোটামুটি আমাদের পায়ের পাশটা যেটা সেটাও হচ্ছে ঠিক হয়ে গেছে। আর আমরা হচ্ছে এখন ফাইনালি টাইট দিচ্ছি, যেহেতু আমাদের হচ্ছে টাইট দেওয়াটা বাকি ছিল। তো আমাদের পায়ের অংশটাও রেডি হয়ে গেছে, এখন আমরা সাইডের যে লম্বা দুইটা অংশ আছে সে দুইটা অংশ রেডি। আমরা হচ্ছে সাইডের যে দুইটা স্ট্যান্ড আছে, লম্বা স্ট্যান্ড, সেই স্ট্যান্ড গুলো ফিক্স করবো।
তো শেয়ার স্ট্যাম্প গুলো কিভাবে ফিক্স করতে হবে একটু দেখাই আপনাদেরকে। এইখানে হচ্ছে যে খাঁজ কাটাটা আছে, অর্থাৎ যে ইয়েটা আছে সেটা দেখে আপনাকে এইটার নিচের দিকে থাকতে হবে, তার মানে হচ্ছে এটার উপরে আমরা ছানিটা দেব, ঠিক আছে। সো এই দুইটা, আর হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে মাথার অংশটা, অর্থাৎ এই অংশটা হচ্ছে খাটের সাথে ফিট হবে, খাটের একটা অংশ থাকবে হচ্ছে হেড অংশে আর একটা অংশ থাকবে হচ্ছে ফুট অংশে। সো এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা এখন হচ্ছে এই জিনিসটা ফিক্স আপ করছি। আমরা এই দুইটা হচ্ছে দুই পাশে দুইটা স্ট্যান্ড এই দুইটা রেডি করে ফেলছি, বাট এই দুইটা এখনো ফুললি টাইট দেওয়া হয় নাই, কারণ হচ্ছে আমরা খাটের সাথে ফিক্স করে তারপর টাইট দেব। সেই জন্য হচ্ছে এখন আমরা একটা একটা করে দুই পাশের হেডের মাথার অংশ এবং পায়ের অংশ দুইটাকে আমরা অ্যাডজাস্ট করব। মোটামুটি আমাদের হচ্ছে খাটের ফ্রেমটা দাঁড়িয়ে গেছে, দুই পাশের যে লম্বা লম্বা যেগুলো ছিল সেগুলো লাগিয়ে ফেলেছি, এখন মোটামুটি খাটটা দাঁড়িয়ে গেছে। আর একটু কাজ বাকি আছে, রায়ানের আজকে ড্রিম খাটটা হচ্ছে ফুল পুরোপুরি ফিক্স হয়ে যেতে, সেটা হচ্ছে আমরা এখন ছানি লাগাবো। ছানি লাগানো কঠিন কোনো কাজ না, জাস্ট হচ্ছে ছানিগুলোকে নিয়ে এইভাবে ঘর করা আছে, বাস বসিয়ে দিব। তো রায়ান তুমি এবার কর, শুরু করো তোমারটা। এখানে হচ্ছে একটা জিনিস দেখাতে হবে একটু, এখানে হচ্ছে খাটের দুই পাশে আবার লম্বা যে ইয়াগুলো আছে সেগুলোতে আবার দুইটা করে স্ক্রু লাগবে। সো সবগুলো বসিয়ে দিলে হবে না, যেগুলোর মাথায় হচ্ছে এখানে স্ক্রু আছে এখানেও স্ক্রু দেখাচ্ছে, শুধু সেগুলোই হচ্ছে স্ক্রু জায়গা লাগাতে হবে, বাকিগুলো র্যান্ডমলি লাগালেই হয়ে যাবে। না দাঁড়ো, স্ক্রুটা ছিল না, আমরা হচ্ছে খাটটা ফাইনালি রেডি করে ফেলেছি। একটু দেখেন, খাটটা রেডি করার পর হচ্ছে এই অবস্থায় দাঁড়ালো। আর এখন হচ্ছে আমরা বক্স দেব, বক্সের পরে ম্যাট্রেস দেব, তারপর ফাইনাল টাচ কি হয় সেটা দেখাবো। প্রথমে বক্স দেওয়া হয়েছে আর বক্সের পরে এখন আমরা ম্যাট্রেস দিয়ে আমাদের রায়ানের খাটটা আমরা রেডি করে ফেলেছি। তো রায়ান, এখন তোমার অনুভূতি কি? গতকালকে তো ম্যাট্রেসে ঘুমাইলা নিচে, আজকে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ খাট তোমার, তো এখন কেমন লাগছে একটু উঠে দেখাও আমাদেরকে, তুমি একটু শুয়ে কিভাবে ঘুমাইতেছ। তুমি হ্যাপি কিনা? হ্যাপি হলে তোমার বাবাকে থ্যাংকস দাও, আমাকেও একটু দাও, কারণ আমরা তো দুইজন একসাথে সেট করেছি। তো আমাদের আজকে রায়ানের টিউটোরিয়াল, রায়ানের এটা একটা হাতে খড়ি এক্সপিরিয়েন্স ছিল, সে নিজে নিজে হচ্ছে খাটটা রেডি করেছে, একটা এক্সপিরিয়েন্সও গ্যাদার করছে সামনে থেকে, সে হচ্ছে নিজে নিজেই হচ্ছে তার খাটটা রেডি করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।